নওগাঁয় পুলিশ শপিং মল ও বিপি রেস্টুরেন্ট এন্ড ক্যাফে উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ প্রতিনিধি সোহেল রানা জানান, বিকেলে নওগাঁ পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়ার নেতৃত্বে পুলিশ কো অপারেটিভ সোসাইটির উদ্যোগে শোভাযাত্রাটি বের হয়। জেলা পুলিশ লাইন্স থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রুখে দাঁড়াও বাংলাদেশ সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে, এ স্লোগানে বাংলাদেশ আওয়ামী লীগ গলাচিপা উপজেলার শাখা আয়োজনে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী প্রতিনিধি জসীমউদ্দিন আহমেদ জানান, সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌরমঞ্চ চত্বরের সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহিন শাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটু, সহ সভাপতি হাজী মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার সহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক সম্প্রীতি দেশ, এখানে কোন প্রকার সাম্প্রদায়িক সন্ত্রাসের কোন স্থান নেই। সভা শেষে শান্তি শোভাযাত্রা হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। যথাযোগ্য মর্যাদায় শেরপুরের নালিতা বাড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়েছে। শেরপুর প্রতিনিধি মঞ্জুরুল আহসান জানান, এ উপলক্ষে আহলে সুন্নাহ ওয়াল জামাত কাকরকান্দির নালিতা বাড়ির আয়োজনে সুতিয়ার বাজার থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কাকরকান্দি বাজার প্রদক্ষিণ করে কাকরকান্দি ইউনিয়ন পরিষদে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে আহলে সুন্নাহ জামায়াতের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত সমাবেশে বিশেষ মোনাজাতের আয়োজন করেন। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা তাজউদ্দিন, সভাপতি আতাবউদ্দিন, সহ সভাপতি গোলাম রব্বানী ও সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সহ আরো অনেকে।